হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা কেয়া। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো তোমরাও সকলে সুস্থ থেকো। তো দেখো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, তো আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি। যদি এটা ডেলি রুটিন, দুবার চা বানানো, লাল চা, দুধ চা তো দেখাই না রোজ দিন, তো আজকে ভাবলাম সকাল থেকেই শুরু করি। তো তাই দেখো রোজকার মতো আজও লাল চা বানাচ্ছি আর দুধ চা বানাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এবার আমি হয়ে গেছে তাই ছেঁকে নিচ্ছি। তো তার সঙ্গে সঙ্গে দেখো ডিমটাও দিয়ে দিচ্ছি। তো এগুলো আমার ততক্ষণ করে নিই, নেওয়ার পর খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে আসব। তো চলো তোমরা সব কি করছো, হাই বলো, হাই বলো সবাই। দেখো আমার কথা, দেখো ফ্রেন্ডের সঙ্গে খেলা করছে, দেখো 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 মুখটা দেখি, দেখছো কেমন দুষ্টুমি করছে। তো ফ্রেন্ডস দেখো কথা, এখানে ফ্রেন্ডদের সঙ্গে খেলা করছে আর আমি দেখো কি করব, এখানে ওদেরকে খেলতে দিয়েছি। আজকে কথার পাপার জন্য আচার বানাবো, তাই দেখো আম কাটছি। তো দেখো বাজার থেকে বাবা আম এনেছিল, তো আমগুলোকে আমি সব আচারের জন্য মাকে ছিলে দিচ্ছি। তো দেখো কথার বন্ধুরা সবাই এসেছে, ওরা একটু একটু করে নেবে, তো তাই দেখো ওদের সবাইকে একটু একটু করে কেটে দিচ্ছি। কাঁচমিষ্টি আম, সুতরাং সবাই বাচ্চা হলো, সবাই খেতে পারছে, তাই দেখো ওদের সকলকে একটু একটু করে দিলাম। তো দেখো আমগুলোকে কেটে নেবো, নেওয়ার পরে ওগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। তো তাই দেখো জলদি জলদি আমগুলো সব কেটে নিচ্ছি, খুব একটা ভালো আঁশ হয়নি, কেটে বুঝতে পারলাম। তবুও আচারের জন্য যেহেতু আনা হয়েছে এতগুলো আম, কী করবো, তাই দেখো ওটা দিয়েই দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমার আমগুলো প্রায় সব কাটা হয়ে গেছে, এগুলো জলে কষ বার করতে দিয়েছি, জলটা ফেলে এবার সেদ্ধ করতে দেবো। সেদ্ধ হয়ে এলে এটাকে লবণ আর হলুদ মাখিয়ে রোদ্রে দিয়ে দেবো। তো দেখো আমি লবণ হলুদ সেদ্ধ করে, লবণ হলুদ মাখিয়ে রোদ্রে দিয়েছি, হালকা একটু শক্ত হলেই এটাতে তখন মশলা দিয়ে দেবো। তো তাই দেখো আজকে রোদে দিচ্ছি, আবার কালকেও দেবো, খুব একটা ভালো রোদ হয়নি, তাই দুদিন এখন লাগবে রোদ। তো তাই দেখো এগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো আচারগুলোকে বা আমগুলোকে শুকোতে দিয়েছি। তো দেখো এবার মশলার পালা, তো এখানে নিয়ে নিয়েছি তোমার সাত আটটা মতো এলাচ, আর এখানে নিয়েছি ধনে পাঁচ ফোড়ন, আর এখানে নিয়েছি সাদা সর্ষে 150 গ্রাম মতো ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি, তো এটা খোসাটা বার করে নিয়েছি, যেহেতু সর্ষেতে একটা খোসা থাকে সাদা সর্ষে, ভাজার পরে একটু গুঁড়ো করলে, হালকা একটু গুঁড়ো করলে খোসাটা চলে যায়। তো দেখো গুঁড়ো করে নিয়েছি, নেওয়ার পরে এবার গ্রাইন্ডার দিয়ে এটাকে বা মিক্সারে পেস্ট করে নেব সবগুলোকেই। তো ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এবার পেস্ট করে নেব।
আর বলি আমগুলোকে যদি খুব কড়া রোদ হয় তাহলে একটা দেবে, আর যদি মিষ্টি রোদ হয় তাহলে দুটো দিতে হবে। তো যেহেতু এখন মিষ্টি রোদ ছিল তাই দুটো রোদ দিয়েছিলাম। তো এবার মশলার পালা, তো দেখো এবার মিক্সারে মশলাগুলোকে পেস্ট করে নেব। তো দেখো আমার এখানে মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে সবগুলোকে। তো এবার দেখো বাকি মশলাগুলো দেওয়ার পালা। তো দেখো এখানে নিয়েছি হলুদ 4 চামচ মতো, হলুদ 4 চামচ মতো, তোমার লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নেবো 4 চামচ মতো জিরে, আর যে পেস্ট করলাম সেই মশলাটা, আর স্বাদ বা পরিমাণ মতো লবণ। তো এইগুলোকে সবগুলোকে এবার তেল দিয়ে মাখিয়ে আচারের গায়ে লাগিয়ে দেবো। তো দেখো এখানে সব মশলাগুলোকে এক করে দিয়ে এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল দিয়ে এই জিনিসটাকে তোমার মাখাতে হবে, তা না হলে এগুলো মাখবে না যেহেতু। তাই তো দেখো এগুলোকে সবগুলোকে এক করে দিয়ে মশলাটা পুরো তৈরি করে নেব। তো তারপরে তখন আচারের যেগুলো শুকিয়ে রেখেছি সেদ্ধ করার পর লবণ আর হলুদ মাখিয়ে সেগুলোতে লাগিয়ে দেবো। তো আচারে যেহেতু আঁশ খুব একটা ভালো হয়নি, তো পাতার পাতাগুলো যেহেতু খাবে না তাই এগুলো ভাই নিয়ে যাবে মুম্বাই যেখানে পোস্টিং আছে সেখানে। তাই দেখো আচারগুলোতে সম্পূর্ণভাবে লাগিয়ে নেব একটা একটা করে, তারপর এগুলো কৌটোর মধ্যে ভরে দেবো। তবে পরিমাণ মতো লবণ ঝালটা যদি তোমাদের মনে হয় কম বা বেশি হয়েছে তাহলে তোমরা সেগুলো আবার পরবর্তীতে তোমরা আবার কৌটোর থেকে ঢেলে আবার দিতে পারো বা অ্যাড করতে পারো। তো এইভাবে প্রত্যেকটা আচারের গায়ে আমের গায়ে এইভাবে লাগিয়ে নেবো। মশলাগুলোকে লাগিয়ে নেওয়ার পর কন্টিনিউ রোদে 10-15 দিন দিতে হবে। আবার বয়ামের মধ্যে আবার পুরো বয়ামটা তেল দিয়ে ডুবিয়ে, যাতে আচারগুলো সব ডুবে থাকে এরকম করে তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। তো দেখো আমার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো তেল দিয়ে দিচ্ছি এতে, তো তেলটা গরম নয়, পুরো কাঁচা সরষার তেল দিয়ে দিবে, তারপর কন্টিনিউ 10-15 দিন রোদে দিয়ে দিবে। দেখো আমার আচার তৈরি হয়েছে। ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করেনি তারা প্লিজ করে নিও। দেখো আমি এখানে প্লাস্টিকের মানে এটা কৌটোটা নিয়েছি, তার কারণ ভাই মুম্বাই যাবে যেখানে পোস্টিং সেখানে, তো ধরো ওখানে কাঁচের বয়াম রাখলে পরে ওটা ভেঙে যেতে পারে, তাই এখানে আমি প্লাস্টিকের বয়াম নিয়েছি। তবে তোমরা অনেক দিন সংরক্ষণের জন্য কাঁচের বয়ামে বেস্ট, তো তোমরা কাঁচের কৌটো বা বয়ামে অবশ্যই ভরে রাখতে পারো, তারপর মাঝে মাঝে আবার রোদ দিয়ে দেবে, এটা তারপরে তৈরি হয়ে যাবে, খুব টেস্টি। এইভাবে করে দেখতে পারো, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো আবার দেখা হবে একটি নতুন ব্লগে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।